হাই ভিউয়ার্স, আমি পুতুল। চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে পুতুলের রান্নাঘরে। সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি কি রান্না করব সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো আজকে রান্না করব আমি মসুর ডালের বড়া। তো সেটা কীভাবে করি দেখাই তাহলে, আসো। তো ফ্রেন্ডস, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটা আমি জলের ভিতরে দিয়ে দেব কিছুক্ষণ, 1 ঘন্টার জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেব। ডালটা ভেজানোর জন্য আমি এটা ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণ। ফ্রেন্ডস, আমার ডালটা কিন্তু ভিজে গেছে, আমি 1 ঘন্টা এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এবার মিক্সিং বাউলে আমি দিয়ে দিচ্ছি, এটা আমি পিষে নেবো। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার কিন্তু ডালটা আমি ভালোভাবে পিষে নিয়েছি। তো ডালটা আমি এই বাউলের মধ্যে দিয়ে দেব। এটা মসুর ডালের বড়া, এটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো আমি আজকে এটা বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমনভাবে আমি বানাবো। তো এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব। এখানে একটা আমার পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আছে দুটো, সেটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। এখানে আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দেব, ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দেব। আর কিন্তু এটা স্পেশাল ছোট চিংড়ি, কুচো চিংড়ি, এটা কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এটা হাত দিয়ে এবারে মাখবো। এটা কিন্তু খুবই ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই এটা করে ট্রাই করে খাবেন। কিন্তু ছোট চিংড়ি আর ডালের বড়া একসাথে মিলিয়ে যে এমন সুন্দর একটা বড়া হবে না, যে যে না খাবে সে কিন্তু বুঝতেই পারবে না। আমি এটা ভালো করে এটা ভালো করে মেলাবো। তো এখানে আমি তাওয়া বসিয়েছি, এটা কিন্তু আমি তাওয়ায় ভাজবো, বেশি আমি ডিপ তেলে ভাজবো না। তাওয়ায় ভাজলে খুব ভালো আর কি, ভালো হয়, এটা বেশ মুচমুচে হবে। তো আমি এখানে তেল দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এটা কিন্তু আমার প্রায় অলরেডি মাখানো হয়ে গেছে। তো আমি এখানে লাস্টে এটা আমি 1 চামচ চালের গুঁড়ো এটা আমি মিলিয়ে একটু মিলিয়ে দেবো। এটা দিলে বেশ মুচমুচে হবে, মুচমুচে খেতেও বেশ দারুণ লাগবে। তো এটা ভালো করে মিলিয়ে আমি এবার ফ্রাইং প্যানে একটা একটা করে আমি বসিয়ে দেবো। তো দেখুন আমি কীভাবে দিই, চ্যাপটা চ্যাপটা করে আমি, গ্যাসটা কিন্তু ধিমে আছে, আমি এইভাবে সবগুলো পড়াগুলো আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দেবো। এবার আমি এক সাইড উল্টে দেবো, কচুটা দিয়ে আমি এটা উল্টে দেবো। দেখুন এটা কিন্তু ব্রাউন হয়ে গেছে এক সাইড, এরভাবে আমি এগুলো সবগুলো আমি এরকমভাবে উল্টে দেবো। তো অনেকটাই কিন্তু হয়ে এসছে আমার এটা ভাজা, আমি আর একটু ভাজবো। সোনেরা কালার বেশ সুন্দর আসবে, বেশ মুচমুচে আরও দেখতে দেখতেও ভালো লাগবে আর মুচমুচে হবে। তো আমি আর একটু এটা হতে দেবো। তো এটা কিন্তু আমার হয়ে গেছে বড়াটা, খুবই মুচমুচে হয়েছে। তো আমি এটা এবার সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু ডালের মসুর ডালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে? এটা কিন্তু খুবই মুচমুচে হয়, এর সঙ্গে একটু চালের গুঁড়ো দিয়েছি। আজকের আমার টিপস থাকলো রান্নাঘরে, 1 ছোট চামচ আমি চালের গুঁড়ো দিলাম। এটা দিলে একটু মুচমুচে হয়, আর চিংড়ি মাছ তো আছেই, এটা তো বাঙালি, আরও দিলে তো আরও মজাই মজা হয়ে যায় ডালের সাথে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি, কুচো চিংড়ি। তো এটা আমার রান্নাঘরের আজকের টিপস। তো কেমন লাগছে ফ্রেন্ডস আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।